ইউনিসেফের মিনা কিংবা সিসিমপুর বাদ দিলে শিশুদের জন্য খুব বেশি কার্টুন সিরিজ তৈরি হয়নি বাংলাদেশে। মন্টুমিয়ার অভিযান নামে থ্রিডি কার্টুন একসময় জনপ্রিয়তা পেলেও তা হারিয়ে গেছে। নিরুপায় শিশুরা তাই খুঁজে বেড়ায় মোবাইল মনিটরে ভিনদেশি কার্টুন। একুশে স্পেশালে মুশফিকা নাজনীনের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। খেলার মাঠ নেই, এমনকি পার্কও নেই বেশিরভাগ মহল্লায়। এই যুগে শিশুদের খেলার সঙ্গীতায় স্মার্টফোন, কেউ কেউ আসক্ত টিভি কিংবা ট্যাবে। বেশিরভাগ শিশু এখন স্মার্টফোনে গেম খেলে বা কার্টুন দেখে সময় কাটাচ্ছে। বাবা মা কাজে ব্যস্ত, তাই শিশুদের হাতে মোবাইল তুলে দিয়ে দায় ফুরোতে চাইছেন অভিভাবকেরা। আর এভাবেই ডিভাইসে আসক্ত দেশের 60% শিশু। বাংলা কার্টুন তো কিছুই নেই, গল্প আদা দুনন তো আগে দেখতাম, মিনা দেখি এখনো দেখি। বাচ্চাকে কান্নাকাটির চোটে হয়তো দিয়ে দিতে হয় যে আমরা যেন এই বাচ্চাটা একটু শান্ত থাকে বা আমাদের পরবর্তী কাজগুলো আমরা যেন ইজি করতে পারি। চেষ্টা করি ওদেরকে নজরে রাখার, তারপর অনেক সময় হয়ে ওঠে না। মিনা, মনের কথা কিংবা সিসিমপুর শিশুতোষ হলেও নতুন করে আর কোনো শিশুতোষ কার্টুন মুক্তি পায়নি। নাম আমার দুরন্ত, এখন আমি এখানে তো ওখানে একটু পরেই। কার্টুন দেখে মজা লাগতো, কারণ আমারও তখন ওই যে রং করতে ইচ্ছা করতো। আমাদের সময় যে কার্টুনগুলো ছিল সেগুলো খুব সুন্দর একটা পরিবেশে ছিল, যে আমরা সবাই মিলে দেখতাম। বাইরের যে চ্যানেলগুলো ওগুলো প্রচুর, ওদের কার্টুনের চ্যানেলগুলো অনেক, কিন্তু সে অনুযায়ী আমাদের দেশে মাত্র একটাই কার্টুন চ্যানেল। কার্টুন নির্মাতা সোহেল মোহাম্মদ রানা বলছেন, দেশীয় সংস্কৃতি বা নৈতিক মূল্যবোধে তৈরি বাংলা ভাষায় কার্টুন সিরিজের সংখ্যা খুবই কম, ফলে শিশুরা বিদেশি কার্টুনগুলো দেখে অন্য দেশের সংস্কৃতি শিখছে। এখান থেকে আসলে মান নিয়ন্ত্রণ করার কোনো রকমের কিছু নাই এখনো পর্যন্ত। ইউটিউব থেকে যারা করে তাদের কিছু সার্টেন কিছু ক্যাটাগরিজ আছে যেখান থেকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, যে হচ্ছে এজ লিমিট কভারে দিতে পারে তারা, যে এই এজ পর্যন্ত দেখতে পারে। তার অভিমত, ভালো কার্টুন তৈরি হলে সমস্যা সমাধান হবে না, মা বাবা সচেতনতা দরকার সবার আগে। প্যারেন্টাল জায়গা থেকেও ওটা কিন্তু তারা মেনটেন করছে না, বা ওই সচেতনতা এখনো পর্যন্ত নাই, হয়তো কিছু সার্টেন পিপল এটা করে। শিশুদের মনোজগৎ বোঝেন, এমন ব্যক্তি কার্টুন তৈরি করলে তা শিশুবান্ধব হবে। অভিমত মুস্তফা মনোয়ারের। শিশুদের সবসময় একটা গাইডেন্স দরকার, কিন্তু সেই গাইডেন্সটা কিছুতেই জোরপূর্বক নয়, বড় বুদ্ধি করে গাইডেন্স দিতে হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, মানসম্মত শিশুতোষ কার্টুন নির্মাণে কাজ করা হচ্ছে। গঠনমূলক এবং তাদেরকে ভবিষ্যতে পরিপূর্ণ নাগরিক করে তুলে এই ধরনের কার্টুন অবশ্যই আমাদের হওয়া উচিত। যতটুকু জানি যে ICT মিনিস্ট্রি বিষয়ে কাজ করছে। তিনি শিশুদের মননশীল বিকাশে তাদের বৈমুখী করার পাশাপাশি অভিভাবকদের সন্তানের সাথে সুন্দর সময় কাটানোর আহ্বান জানান। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা।